পৌঁছে গেলাম সেই ময়ূরী আইল্যান্ড অর্থাৎ পিকক আইল্যান্ডে, যেটি ব্রহ্মপুত্র নদের একদম মাঝখানে অবস্থিত। এবং এখানে আমরা দর্শন করব ভগবান ভোলেনাথের অর্থাৎ উমানন্দের, যার জন্য এই জায়গাটির নাম হয়েছে উমানন্দ মন্দির। বন্ধুরা, গুয়াহাটি তো চলে এলেন, কিন্তু কিভাবে গুয়াহাটি ট্যুর প্ল্যান সাজাবেন এবং কোথায় থাকবেন সেই সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। গুয়াহাটি স্টেশনের পাশে অবস্থিত গুয়াহাটির সবথেকে বড় বাজার পল্টন বাজার, এখানে সমস্ত ধরনের হোটেল, খাবারের দোকান সবকিছু এখানেই রয়েছে। এখানে আপনারা 500 থেকে 3000-4000 পর্যন্ত সমস্ত রকমের হোটেল আপনারা এখানেই পেয়ে যাবেন। এই পল্টন বাজার থেকেই আপনারা গুয়াহাটির বিভিন্ন রুটের বাস পেয়ে যাবেন। আর এই বাসে করেই আমরা চললাম গুয়াহাটি থেকে 5 কিলোমিটার দূরে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি কামাখ্যা মন্দিরে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখি কামাখ্যা মন্দিরের বিভিন্ন জায়গা। এবার তোমাদের বলি, তোমরা কামাখ্যা বা গুয়াহাটি ঠিক কিভাবে আসবে। এটা হচ্ছে কামাখ্যা জাংশন। এখান থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব প্রায় 3 থেকে 4 কিলোমিটার। এখান থেকে কামাখ্যা মন্দির যাওয়ার সব রকমের ব্যবস্থাই উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের মূল মন্দির। প্রচুর ভক্ত সমাগম, প্রচুর দূর দূরান্ত থেকে এই মন্দিরে আসেন মায়ের পুজো দিতে। চলো তোমাদেরকে কামাখ্যা মন্দিরটি আরো একটু ভালো করে ঘুরে দেখাই। ধুরা, কামাখ্যা মন্দিরের ঢোকার বাদিকেই রয়েছে ইনফরমেশন সেন্টার। এখান থেকে আপনারা কামাখ্যা মন্দির সংক্রান্ত সমস্ত যাবতীয় ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে একটু এগোলেই বাদিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা, এছাড়াও শৌচালয়ের ব্যবস্থা। এখানে মায়ের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা হয়। কামাখ্যা মন্দির দর্শন করে আপনারা সেখান থেকেই বাস পেয়ে যাবেন। বাসে করে চলে আসবেন 3 থেকে 4 কিলোমিটার দূরে গুয়াহাটিতে অবস্থিত উমানন্দ ফেরি ঘাটে। এটা হলো প্রাইভেট লঞ্চ, যেটা করে উমানন্দ টেম্পল থেকে বহু দর্শনার্থী তারা ফিরে এলেন এই ঘাটে। আর এই হলো সেই সুন্দর ময়ূরী আইল্যান্ড, যেটি ব্রহ্মপুত্র নদের একদম মাঝখানে অবস্থিত এবং এটি বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট নদী দ্বীপ। হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে উমানন্দ ঘাট যাওয়া, উমানন্দ মন্দির যাওয়ার ঘাট। বাদিকে যে ফেরিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাইভেট ফেরি, যেটা 100 টাকা আপ অ্যান্ড ডাউন। আর পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অসম সরকারের ঘাট, যেটা 40 টাকা আপ অ্যান্ড ডাউন উমানন্দ মন্দির নিয়ে যাবে এবং উমানন্দ মন্দির থেকে পুনরায় এই ঘাটে নিয়ে আসবে। তো চলো বন্ধুরা, চলো আমরা যাই উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে। এই হচ্ছে বন্ধুরা সেই গুয়াহাটি উমানন্দ মন্দির যাওয়ার গভর্নমেন্ট ফেরি, যেটা আপ অ্যান্ড ডাউন 40 টাকা। আমার টিকিট অনলাইনে কাটা আছে, আমার 2 টাকা বেশি লেগেছে, 42 টাকা, 2 টাকা সার্ভিস ট্যাক্স। যাই হোক, চলো চলো দেখি ভেতরে গিয়ে। ব্রহ্মপুত্র নদের বিশাল জলরাশিকে ঠেলে আমরা যাচ্ছি এক টুকরো আইল্যান্ড, ময়ূরী আইল্যান্ডের দিকে। বিশাল জলরাশিকে ঠেলে আমরা যাচ্ছি এক টুকরো আইল্যান্ড, ময়ূরী আইল্যান্ডের দিকে। বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা যে লঞ্চে করে এই ময়ূরী আইল্যান্ডের দিকে যাচ্ছি, এই ময়ূরী আইল্যান্ডেই রয়েছে উমানন্দ টেম্পল। এই লঞ্চের ভেতরে বসার একদম সুব্যবস্থা রয়েছে এবং এই লঞ্চটি অনেক বড়। সামনে দাঁড়িয়েও আপনারা এই সুন্দর প্রকৃতির শোভা নিতে পারেন। ভগবান ভোলেনাথের অর্থাৎ উমানন্দের
ব্রহ্মপুত্র নদের তীরে গুয়াহাটি শহর অনেক বড়। এখানে অনেক প্রাচীন স্মৃতিসৌধ এবং প্রাচীন মন্দির রয়েছে। সবটা কভার করা না হলেও একদিনে যতটা কভার করা যায় আমি ভিডিওতে তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ